সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরএমটিভির পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নতুন একটি বিষয় নিয়ে যা পৃথিবীব্যাপী সাড়া ফেলেছে, যে ভাইরাসটি সে করোনা ভাইরাস নিয়ে আজকে আমাদের এই এপিসোড। বন্ধুরা, করোনা ভাইরাস পৃথিবীর এখন এই মুহূর্তে খুবই আতঙ্কিত একটি ভাইরাস। যদিও এই করোনা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিষেধক তৈরি করতে পারেনি চিকিৎসকরা। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মনে করেন এই করোনা ভাইরাসের উৎপত্তি মূলত বাদুড়ের শরীর থেকে। চীনারা বাদুড় খেয়ে থাকেন বলে সেখান থেকেই তাদের শরীরে প্রবেশ করতে পারে এই করোনা ভাইরাস। চীনের ওয়ান শহরে এই পর্যন্ত প্রায় কয়েক হাজার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এই ভাইরাসটি অত্যন্ত বিপজ্জনক ও ভয়ঙ্কর, যে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এই ভাইরাসটি নিয়ে একটি সতর্কতা জারি করেছে। বন্ধুরা, করোনা ভাইরাস খুবই ভয়ঙ্কর ও বিপজ্জনক একটি ভাইরাস। এই ভাইরাসটির বিষয়ে আসুন আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।